আসসালামু আলাইকুম, আমন্ত্রণ MS বাংলা নিউজে। সুপ্রিয় দর্শক, এই মুহূর্তের সব থেকে বড় খবর, মোদি সরকারের উপর চাপ বাড়ার জোরালো দাবি উঠল কুয়েতের সংসদে। কুয়েতের সংসদে 50 জন MP-র মধ্যে 30 জন সম্মিলিতভাবে এক বয়ান জারি করে সেখানকার সরকারকে হুঁশিয়ারি দিয়েছেন, মোদি সরকারের উপর চাপ বাড়াতে হবে। বিস্তারিত জানাচ্ছি, ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং ভালো লাগলে একটি লাইক দিন। ভারতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অবমাননার ঘটনায় মুসলিম দেশগুলোয় প্রতিবাদের আগুন এখনও থামেনি। বিজেপি বিদ্বেষ ভাষণে অভিযুক্ত নূপুর শর্মাকে সাসপেন্ড করার পর কুয়েত সাধুবাদ জানালেও কিন্তু ভারতের উপর চাপ বাড়াতে এখনও অনড়। বৃহস্পতিবার কুয়েতের পার্লামেন্টে 50 জন MP-র মধ্যে 30 জন সম্মিলিতভাবে এক বয়ান জারি করে কুয়েত সরকারের কাছে আবেদন করেছেন, বিশ্বনবী সরসরামের অবমাননা নিয়ে ভারত সরকারের উপর আরও চাপ বাড়াক সরকার। 30 জন সাংসদ তাদের স্বাক্ষর করা স্মারকলিপিতে লিখেছেন, কুয়েত ন্যাশনাল অ্যাসেম্বলির সদস্যরা ভারতে পয়গম্বর হজরত মোহাম্মদ সরসরামের উপর অশালীন মন্তব্যের তীব্র নিন্দা জানাচ্ছে। কুয়েত সরকার এবং অন্যান্য সরকার ভারতের উপর আরও চাপ বাড়িয়ে দিক, কেননা নবী সাল্লামের অবমাননা নিয়ে সেদেশে প্রতিবাদকারীদের উপর পুলিশ নির্যাতন চালাচ্ছে, সেদেশে মুসলমানদের জীবন ও সম্পত্তির সুরক্ষার আবেদন করা হচ্ছে, সরকার কর্তৃক মুসলমানদের সম্পত্তি বিনষ্ট করার নিন্দা জানানো হচ্ছে। এছাড়াও ভারতের বিভিন্ন রাজ্যে নূপুর শর্মার শাস্তির দাবিতে প্রতিবাদকারীদের উপর পুলিশের ব্যবস্থা গ্রহণেরও নিন্দা জানিয়েছেন কুয়েতের MP-রা। কুয়েত টাইমসে এই খবর বড় করে ছেপেছে গত শুক্রবারে, সেই সঙ্গে উল্লেখ করেছে ভারতের ঘটনা নিয়ে কুয়েত সহ মধ্যপ্রাচ্যের সবকটি দেশে সোশ্যাল মিডিয়ায় নিন্দার ঝড় বইছে। ভারতীয়দের বিরুদ্ধে তীব্র অসন্তোষের আঁচ পাওয়া যাচ্ছে সেখানকার সোশ্যাল মিডিয়ায়। তাদের দাবি, অন্যান্য মুসলিম দেশও ভারতের উপর রাজনৈতিক, কূটনৈতিক ও আর্থিক প্রভাব বিস্তার করুক, কেননা নবী সাল্লামের অবমাননা নিয়ে সেদেশে প্রতিবাদকারীদের উপর পুলিশি নির্যাতন চালাচ্ছে। সেই সঙ্গে অনেকে এমন মন্তব্য করেছেন যে আরব দেশে কাজ করা কট্টর হিন্দুত্ববাদী সমর্থকদের দেশে ফেরত পাঠানো হোক। 80 লক্ষ ভারতীয় কাজ করছেন আরব দেশগুলিতে, পয়গম্বর মোহাম্মদ সাল্লাম অবমাননার ঘটনায় পাল্টা হিন্দুত্ববাদীদের উপর পদক্ষেপ গ্রহণ করুক আরব দেশগুলি। ইতিপূর্বে কুয়েতের বিদেশ মন্ত্রক ভারতীয় রাষ্ট্রদূত BC জর্জকে তলব করে সরকারের পক্ষ থেকে বিরোধপত্র দেওয়া হয়েছিল। নূপুর শর্মা ও নবীন জুদিনের মন্তব্য খারিজ করে তীব্র নিন্দা জ্ঞাপন করা হয়েছিল। আরও উল্লেখযোগ্য যে গত সপ্তাহে কুয়েতের মসজিদের সামনে নূপুর শর্মার শাস্তির দাবিতে প্রতিবাদ জানানো মুসলিমদের গ্রেপ্তার করেছে কুয়েত পুলিশ। প্রায় 50 জনের সেই প্রতিবাদকারীদের মধ্যে বেশিরভাগই ছিল পাকিস্তানি ও বাংলাদেশি, তবে তাদের মধ্যে কয়েকজন ভারতীয় থাকতে পারে বলে মনে করা হচ্ছে। কুয়েতে যে কোনো ধরনের প্রতিবাদ মিছিল কঠোরভাবে নিষিদ্ধ, সেজন্য প্রতিবাদকারীদের গ্রেপ্তার করে নিজ নিজ দেশে ফেরত পাঠাবার সিদ্ধান্ত নিয়েছে কুয়েত সরকার। কুয়েতের 30 জন সাংসদের এই মনোভাব ও সংসদের স্মারকলিপি জমা দেওয়ার খবর বিশেষ গুরুত্ব দিয়ে প্রকাশ করেছে আরবের আরবি ও ইংরেজি সংবাদ মাধ্যমগুলি। BBCও গুরুত্ব দিয়ে ওই খবর প্রকাশ করেছে। ভারতীয় মিডিয়ায় এই সংবাদ প্রকাশ পেলেও ভারতের বিদেশ মন্ত্রকের কোনো প্রতিক্রিয়া এখনও জানা যায়নি কুয়েতের সংখ্যাগরিষ্ঠ সাংসদদের এই মনোভাব নিয়ে। আপডেট এই পর্যন্তই, আসছে আবারও আপডেট নিয়ে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির সঙ্গে যুক্ত হয়ে যান। কমেন্টে জানান আপনার মূল্যবান মতামত। ধন্যবাদ।